আপনারা দেখছেন মাঝি পাড়ার প্রতিমা, মাঝি পাড়া। আমি এখন আছি কাগ্রামের গ্রাম পঞ্চায়েতে যে অফিস, সেই অফিসের সামনে। দেখুন অফিসটা দোতলা, দোতলা বিল্ডিং। এই এন্ট্রি গেট কোনটা, এটাই নাকি? এটাই কি মেন গেট নাকি? এই হচ্ছে কাগ্রামের গ্রাম পঞ্চায়েত অফিস। নমস্কার বন্ধুরা, আমি এখন আছি কাগ্রামের কলাপুকুর দাসপাড়ায়। তাই আচ্ছা, এই পুজোটা কি নতুন? নতুন হয়েছে, দু বছর হয়েছে, সামনে বছর হয়েছে আর এই বছর। বছরের পরিকল্পনা কি আপনাদের, কি প্রোগ্রাম কি থাকছে? প্রোগ্রাম থাকছে, বাউল গান থাকছে, বাচ্চাদের নাটক টাটক আছে আর এমনি ধুমধাম। রাত্রিবেলায় প্রোগ্রাম, সারা রাত প্রোগ্রাম চলবে? হ্যাঁ, সারা রাতই প্রোগ্রাম, বাউল। সকালবেলায় ইয়ে হবে, কবি হবে, ঠিক আছে, দুটো প্রোগ্রাম আছে। আচ্ছা, খরচ খরচে কোথা থেকে আসবে? খরচ খরচা এই পাড়া কমিটি থেকে, পাড়ার জনগণ থেকে দেবে আপনার। আপনার নাম? আমার নাম বাবন দাস। Thank you.
আমাদের 164 বছর হলো এখানে। 164 বছরের পুরাতন পুজো? হ্যাঁ। কত বছর পুজোটা? 164 বছর। এই এই পুজোটা আগে কার ছিল? আগে ওই যে আমাদের বোর্ড লেগেছে পিউলি বালি জগদের ইয়ে, তার সেবায় ছিলেন ননীগোপাল ব্যানার্জি, তার ছেলে গোপেশ্বর ব্যানার্জি, তিনিও গত হয়েছেন, তার ছেলে মেয়ে তারাই এখন। আপনি কে? আমি এই বাড়ির জামাই। আপনি কি নাম? পূর্ণিমা মজুমদার। পূর্ণিমা মজুমদার, আপনি কি? আপনি কি পুজো উপলক্ষে এসেছেন? ছিল পিলাওলি উনি দিয়ে গেছিলেন আমার বাবাকে ঠাকুরটা, শ্রী অমরা মানে আমার দাদুকে দিয়েছিলেন ঈশ্বর ননীগোপাল ব্যানার্জি। ননীগোপাল ব্যানার্জিকে দিয়েছিলেন? দিয়েছিলেন। ওনার গোপেশ্বর ব্যানার্জি ওনার বাবা, বাবা উনি এটাকে পরিচালনা করার পরে ওনার যে বড় দুই পুত্র, হ্যাঁ তিন পুত্র, তিন পুত্র, হ্যাঁ বড়টা হচ্ছে তারনাথ ব্যানার্জি, ছোটটা নীলরতন ব্যানার্জি, নীলরতন ব্যানার্জি মেজরটা, আর ছোটটার নাম বিশ্বনাথ ব্যানার্জি, বিশ্বনাথ ব্যানার্জি, এবং বড় মেয়ে প্রতিমা আচার্য, ছোট মেয়ে পূর্ণিমা মজুমদার। এরা পাঁচজনে মিলে এই পুজোর দায় দায়িত্ব নিয়ে প্রতিবছর সাথে আমার দাদা একা করেন একরকম। যাই হোক, ঠিক আছে, সবাই থাকে, বাড়ির ফ্যামিলি থাকে, আমরা সবাই থাকি, সবাই থাকে, হ্যাঁ। এই পুজোটা মনে হয় পুরনোর মধ্যে একটা একটা পরে, এরা বলে পিলাওলি বাড়ি পুজো, এবং এটা বছর 10 হলো খুব ধুমধাম করে হচ্ছে, আগে এত হতো, পরে ইয়ে হয়েছিল, এরপরে বছর 10 বড় হলো যে এনারা নিজেরা নেবার না, এই ইয়েটা মানে অনুষ্ঠানটা মানে এত বড় জাকজমক আবার আছে পুনরায়, হ্যাঁ এই জন্য এরা করেছেন। আমার বাবা খুব ধুমধাম করে গেছে।